সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি নুপুর মাহমুদ শুরুতে সংবাদ শিরোনাম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করলেন রাশিক মেয়র ধর্ষণকারী ফাদার প্রদীপ গেগরির বিচারের দাবিতে মানববন্ধন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ওয়ার্কার্স পার্টির স্মারক লিপি প্রদান আইসিউতে ভর্তির অনুমতি না দেয়াই রাবির ছাত্রের মৃত্যু বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন এমপি এনামুল হক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য পরিবেশ সম্মত ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা এবং পরিশোধনে শুরু হল রাজশাহী সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম দুপুরে মহানগরীর সিটি হাট এলাকায় কেন্দ্রীয় ড্রাম্পিং ইয়ার্ডের পাশে নির্মিত প্ল্যান্টটি ফিতা কেটে ও ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন রাশিক মেয়র এ এইচ এম উদ্বোধন শেষে প্ল্যান্টের কার্যক্রম পরিদর্শন করেন মেয়র রাশিক ও প্লিজম বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করেছে উদ্বোধন শেষে মেয়র সাংবাদিকদের বলেন এতদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উৎপাদিত বর্জ্য স্বাস্থ্য সম্মত ভাবে অপসারণ ও পরিশোধনের কোনো ব্যবস্থা ছিল না মেডিকেল বর্জ্য জনস্বার্থের জন্য ছিল হুমকি স্বরূপ এজন্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধনের প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে আমরা চুক্তি করি প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের আওতাভুক্তদের এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে কোন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর আওতার বাইরে থাকবে না পরিচালনা ব্যয় নির্বাহে হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ডিস্ট্রিক্ট সেন্টার থেকে ন্যূনতম কি আদায় করবে প্লিজম প্লিজম প্রশিক্ষিত ও দক্ষ কর্মীদের মাধ্যমে দুইটি কভার্ড গাড়িতে করে হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ এখানে যত সরকারি বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল আছে সেখানকার যে ওয়েস্ট উৎপাদিত হয় সেগুলো ঠিক বিধিসম্মতভাবে বা স্বাস্থ্যসম্মতভাবে অপসারণ করা যেত না বা সেগুলো বিনষ্ট করা সেভাবে যেত না ফলে সেগুলো জনস্বাস্থ্যের জন্য খুব হুমকি হিসাবে দাঁড়িয়েছিল আর আমরা সবাই জানি যে এই এই সমস্ত যে বর্জ্য সে বর্জ্যগুলির এতটাই বিষাক্ত হতে পারে যে এটি সুস্থ মানুষের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে যেগুলো মেটালিক কিছু সূচ বা এসব কিছু যদি কারো দেহে ঢুকে যায় তো এখন আলহামদুলিল্লাহ সুখের বিষয় যে রাজশাহী সিটি কর্পোরেশনের কাছে প্রিজম বাংলাদেশ একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা তারা এই এই কাজে মেডিকেল বোর্ড অপারেশনের কাছে সিদ্ধহস্ত রাজশাহীর তানোরে মুন্ডুমালা গির্জায় আদিবাসী কিশোরীকে তিন দিন আটকে রেখে ধর্ষণকারী ফাদা প্রদীপ গ্রেগোরির সর্বোচ্চ শাস্তি এবং জড়িতদের বিচারের দাবিতে মানবন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ বৃহস্পতিবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা ও রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম মানববন্ধনে বক্তরা বলেন তিন দিন আটকে রেখে মুন্ডুমালা গির্জায় আদিবাসী কিশোরীকে ধর্ষণকারী ফাদার প্রদীপ গেগড়ের সর্বোচ্চ শাস্তি দিতে হবে একই সাথে মুন্ডুমালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডিকে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি কারণ কামেল মার্ডির প্রত্যক্ষ সহযোগিতায় ধর্ষণকারী ভাদার প্রদীপ গ্রেগরির ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় তিনি হাস্যকর সালিস করে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বক্তারা ভুক্তভোগী আদিবাসী কিশোরীর এবং তার পরিবারের নিরাপত্তার দাবি জানান বক্তারা বলেন দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে এ সকল ঘটনায় আমরা আতঙ্কিত বিচারহীনতার সংস্কৃতির জন্য একের পর এক ধর্ষণের ঘটনা জন্ম দিচ্ছে তাই এ ঘটনা থেকে উত্তরণের জন্য ধর্ষককারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে রাজশাহীতে সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পরে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে মহানগরীর কোর্ট এলাকায় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেন জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির নেতারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে মহানগরীর কোর্ট এলাকায় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেন জেলা ও মহানগর অকার্স পার্টির নেতা কর্মীরা সমাবেশে সভাপতিত্ব করেন অকার্স পার্টির রাজশাহী জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা সহ অন্যান্যরা এ সময় চালকল মালিকদের সিন্ডিকেট ভেঙে দিয়ে চালের সরবরাহ ও বাজার দর স্বাভাবিক রাখার দাবি জানানো হয় বক্তারা বলেন অসাধু চালকল মালিকরা দেশের মানুষকে জিম্মি করে দাম বাড়িয়ে দেন তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তোলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে তা না হলে দেশের খাদ্য সংকট না থাকলেও মানুষের মুখে খাবার জুটবে না তারা বলেন দেশের সাধারণ মানুষের চালকল মালিকদের সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে গেছে দেশীয় কালোবাজারি মজুদদার অপশক্তির বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে দাম বৃদ্ধি করে অমানবিকতার পরিচয় দিয়েছে তারা আরো বলেন সরশের ভিতর ভূত থাকায় খাদ্য অধিদপ্তরের কোন পদক্ষেপই কাজ আসছে না রাজেই মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বেড খালি থাকা সত্ত্বেও ভর্তি করতে না দেওয়ায় চিকিৎসার অভাবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল আল মামুনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে মৃত মামুন রাবির মনোবিজ্ঞান বিভাগের দুহাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন বৃহস্পতিবার দুপুর একটার দিকে মারা যান ও শিক্ষার্থী তিনি একুশ নম্বর ওয়ার্ডের রোগী ছিলেন এবং আলসার ও জন্ডিসে ভুগছিলেন জন্ডিসের কারণে সম্প্রতি তার কিডনি বিকল হয়ে যায় বলে জানান তার সহপাঠীরা এরপর চিকিৎসকরা তাকে আইসিউতে নিয়ে চিকিৎসা প্রদানের নির্দেশনা দেন হাসপাতালের পরিচালকের অনুমতি না থাকায় চিকিৎসকদের নির্দেশনা সত্ত্বেও ওই শিক্ষার্থীকে বেড দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে রাজশাহীর নোহাট্টা এলাকায় আকাশ আলী ছেলে আবদুল্লাল মামুন রাজশাহী মহানগরের লোকনাথ স্কুল মার্কেটের কাছে তন্নি ছাত্রাবাসে থাকতেন তিনি ভোর রাত চারটার দিকে মামুনের শারীরিক অবস্থার অবনতি হলে আইসিউ প্রয়োজন পড়ে আইসিউর জন্য যোগাযোগ করলে একটি সিট ফাঁকা আছে বলে হাসপাতাল থেকে জানানো হয় সিট পেতে হাসপাতালের পরিচালকের লিখিত অনুমতি লাগবে বলে জানান দায়িত্ব রতরা শিক্ষার্থীরা হাসপাতাল পরিচালকের রাতে ফোন করেন তবে তিনি ফোন ধরেননি পরে বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের আইসিউ ব্যবস্থা করার চেষ্টা করেন তারা কিন্তু এর মধ্যেই মারা যান মামুন রাজ্যের বাগমারা উপজেলায় দ্বিতীয়বারের মতো প্রায় প্রতিটি ইউনিয়নে ঢুকে পড়েছে বন্যার পানি এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধ লক্ষ মানুষ সেই সাথে বাড়ি ঘরে পানি প্রবেশ করায় অনেকে মানবেতর জীবন কাটাচ্ছেন খানিক ধরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বন্যার পানি এর মধ্যে পানির নিচে তলিয়ে গেছে বিভিন্ন প্রকার ফসলি জমি রাস্তাঘাট স্কুল কলেজ সহ মৎস্য প্রকল্প দুর্গর্ত এলাকায় পানিবন্দি লোকজনের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট খাদ্য সংকটে থাকা ওই সকল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন রাজশাহী চার বাগমার আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বৃহস্পতিবার সকালে বন্যা কবলিত উপজেলার কাচারি কোয়ালি পাড়া ইউনিয়ন এবং ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থান নৌকায় চড়ে পরিদর্শন করেন তিনি সেই সাথে খাদ্য সংকটে থাকা মানুষের হাতে ত্রাণ তুলে দেন তিনি এসময় সময় এমপি বলেন বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ এটাকে মেনে নিতেই হবে প্রাকৃতিক এই বিপর্যয়ের হাত থেকে নিজে সহ পরিবারের সকলকে রক্ষা করতে হবে বন্যায় যাদের বাড়িঘর ভেঙে পড়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদেরকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বন্যা সহ সকল প্রকার দুর্যোগ দক্ষতার সাথে মোকাবেলা করে চলছে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার সবসময় পাশে আছে এবং আগামীতেও থাকবে যতদিন বন্যার কারণে আপনারা খাদ্য সমস্যায় থাকবেন ততদিন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে বন্যার সময় বিষাক্ত কীট পতঙ্গ পোকা মাকড়ের আক্রমণ থেকে নিজে সহ পরিবারের লোকজনের সতর্কতার সাথে চলতে পরামর্শ দেন তিনি বন্যার ফলে কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান বাগমারাতে যে লেট যে বন্যাটা এটা অতি বৃষ্টির মূল কারণ এছাড়াও আমাদের অর্থনীতি কৃষি অর্থনীতি বিশেষভাবে ডাইভার্সিটি হয়েছে একদিকে ফিশারিজ আরেকদিকে কৃষি কৃষি আধুনিকায়ন হয়েছে নানানভাবে আমরা প্রাকৃতিক জিনিসগুলোকে কিছুটা পরিবর্তন করছি এটাও একটা বড় কারণ এবং উজান থেকে পানি আসতেছে সেটাও একটা কারণ এই সব মিলে এই লেট সময়ে বন্যাটা আমাদের এলাকার জন্য অত্যন্ত দুর্ভোগের কারণ হয়ে গেছে তো আমরা চেষ্টা করতেছি সব রকম সরকারি এবং আমাদের দলীয়ভাবে আমরা সব রকম মানুষের পাশে দাঁড়াইয়েছি এবং আশা করি যে আমরা অতি তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার পাবো এবং বেশি ক্ষতি হচ্ছে আমাদের অর্থনীতি এবং রাস্তাঘাটের অব অব অবকাঠামোর এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ